নমস্কার বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ফর্ম ফিল আপ করেছো অর্থাৎ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ইউনিভার্সিটি থেকে প্রভিনেশনাল মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। তো কিভাবে প্রভিনেশনাল মেরিট লিস্টটি দেখবে আজকে তা নিয়েই আলোচনা। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখতে একদিন ভুলো না। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। সর্বপ্রথমে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এই পেজে ডাইরেক্ট চলে আসবে, অর্থাৎ তোমরা একটি লিঙ্ক পাবে, অর্থাৎ লিঙ্কটি পিডিএফে দেওয়া রয়েছে, তা এখানে দেখানো সম্ভব নয়। ডাইরেক্ট আমি লিঙ্কে চলে আসলাম, তো সেই লিঙ্কটিকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে তোমরাও ডাইরেক্ট এই লিঙ্কে চলে আসতে পারো। তো এখানে আসার পর তোমরা নিচের দিকে দেখবে প্রভিনেশনাল মেরিট লিস্ট বলে লেখা রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরই তোমাদেরকে দুটো অপশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোর্স সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমরা যে সাবজেক্টের মেরিট লিস্টটি দেখবে সেই সাবজেক্টটি সিলেক্ট করবে। তার নিচে কোটা রয়েছে, অর্থাৎ তোমরা জেনারেল ওবিসি ওবিসি বিএসসি এসটি কোন ক্যাটাগরির মেরিট লিস্টটি দেখবে সেই ক্যাটাগরিটি তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা নিচে ভিউ অপশনে ক্লিক করবে এবং ভিউ অপশনে ক্লিক করার পর সম্পূর্ণ তোমরা নিচের দিকে চলে আসবে এবং সেখানে তোমরা নিজেদের নাম দেখতে পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, জোরে উত্তর দেওয়ার চেষ্টা করো। আর ভিডিওটি বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারাও ঠিক সময়ের মধ্যে মেরিট লিস্টটি দেখে নিতে পারে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।